আজ তৃতীয়া শহর শহরতলি কিংবা জেলা কেমন ভাবে সেজে উঠেছে আমরা বিভিন্ন জায়গায় চোখ রাখছি। প্রথমেই আমরা যাব আহিরটোলা যুবক পিন্ড্রের মণ্ডপে, সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছে নয়ন ঘোষাল, কোচবিহার নিউ টাউন ইউনিট পূজো মণ্ডপ থেকে আমাদের সঙ্গে রয়েছেন সুমন কল্যাণ ভদ্র, সুরুচি সংঘ থেকে রয়েছেন বিক্রম দাস, বারাসতের একটি মণ্ডপ থেকে আমাদের সঙ্গে রয়েছে সুকান্ত মুখার্জি। প্রথমেই আমরা চলে আসব আহিরটোলা যুবক বৃন্দের মণ্ডপে, সেখান থেকে অয়ন ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, তুমি আশেপাশে সেখানে কিরকম দেখতে পাচ্ছ, প্রতিমার সজ্জাই বা সেখানে কিরকম, এবং যে প্রশ্ন বারবার উঠে আসছে, ভিড় নিয়ন্ত্রণে পুজো উদ্যোক্তারা ঠিক কি কি পদক্ষেপ নিচ্ছেন? দেখো, একটু আগে তোমার সঙ্গে শ্রাবন্তীর যে কথা, সেই কথার পরিপ্রেক্ষিতে এটা বলাই যায় যে কলকাতার নির্দিষ্ট দু একটি পুজো মণ্ডপের দ্বিতীয়ার ভিড় তৃতীয়ার সকালে কলকাতার অনেক পুজো কমিটির মুখের হাসি কেড়ে নিয়েছে। 25 তারিখ যখন মুখ্যমন্ত্রী পুজো প্যান্ডেল তৈরির নির্দিষ্ট গাইডলাইন প্রকাশ করেন, তারপরে অর্থাৎ এই সামান্য কটা দিনের মধ্যে কলকাতা শহরের অধিকাংশ, বলা যায় 90 ভাগ পুজো কমিটি যুদ্ধকালীন তৎপরতায় দিন রাত এক করে নাওয়া খাওয়া ভুলে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে তাদের পুজো মণ্ডপগুলি তৈরি করেছেন। তার মধ্যে অন্যতম আহিরটোলা যুবকবৃন্দের এই মণ্ডপ, যে মণ্ডপ এতটাই দৃষ্টিনন্দন যে মণ্ডপের বাইরে থেকে ভেতর থেকে যেদিক থেকেই তাকানো যাক না কেন, এই মণ্ডপে আমরা অনুপম বাংলার গ্রামীণ যে শিল্পকর্ম, সেই শিল্পকর্মের কিছু ছবি দেখতে পাই বা দেখতে পাবো। কিন্তু আদৌ কি সাধারণ মানুষ এই ছবিগুলো দেখতে পাবেন? তারা কি এই ছবিগুলোকে চাক্ষুষ নিজেরা এসে দেখতে পাবেন, নাকি তাদেরকে এবারের মতো এই যাবতীয় পুজো মণ্ডপের সমস্ত প্রেজেন্টেশন বা ইনস্টলেশন ভার্চুয়ালি দেখতে হবে? সে প্রশ্নের উত্তর আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা হাইকোর্টে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের এজলাস থেকে আমরা পাবো। তার আগে শুভম সেন রয়েছে আমার সঙ্গে, আহিরটোলা যুবক বৃন্দের একজন যুবক সদস্য, পুজোর কর্মকর্তা। আমি শুভমের কাছ থেকে জানতে চাইব যে এত অনুপম সুন্দর একটা মণ্ডপ হাইকোর্টের রায় আর কিছুক্ষণের মধ্যে আসতে চলেছে, মনের মধ্যে এই মুহূর্তে ঠিক কী চলছে শুভম? হ্যাঁ, মন তো অবশ্যই একটা ভারাক্রান্ত হয়ে আছে, কিন্তু তাও আমরা কোনো সময় চাই না যে মানুষের ক্ষতি হোক, মানুষের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কোনো রকম কিছু হোক, আমরা সেই সব প্রাধান্য রেখেছিলাম। কিন্তু মহামান্য কোর্ট যে বিচার দেবে সেটা তো মানতে হবে সকলকে, সেই কথা মাথায় রেখে আমরা দর্শকদের বলছি আপনারা কোনো রকম চিন্তা করবেন না, যদি দর্শক শূন্য আমাদের মণ্ডপ থাকে তাহলে কিন্তু আমরা ভার্চুয়ালি ভাবে প্রস্তুত রয়েছি। মতো জানিয়ে রাখি, সম্প্রতি শুভমের হাতে ইতিমধ্যেই আমরা একটা ট্যাব দেখতে পাচ্ছি এবং শুভম আমাদের সঙ্গে কথা বলার মধ্য প্রতি সেকেন্ডে সেকেন্ডে এই ট্যাবে তার নিজের যে পুজো, সেই পুজোর প্রত্যেকটি মুহূর্তের ভিডিও এবং ছবি আপলোড করে যাচ্ছে। অর্থাৎ মানসিকভাবে কলকাতা শহরে এই শুভমের মতো যারা টেক স্যাভি পুজো করে, অর্থাৎ শুভমের মতো যে সমস্ত পুজোর কর্মকর্তারা একটু টেক স্যাভি, তারা প্রত্যেকেই মনে প্রাণে কোথাও না কোথাও এটা ফিল করছেন, বুঝতে পারছেন যে এবারের পুজোটা বাকি অন্যান্য বছরের পুজোর মতো ঠিক স্বাভাবিক হবে না হয়তো হাইকোর্টের আজকের রায়ের পরে, এবং তারা তাদের মতো করে প্রস্তুত। এমনকি সুবর্ণ জয়ন্তী বর্ষ এই পুজোর, যে পুজো অনুপম একটি মণ্ডপ সজ্জায় সেজে উঠেছে, যেখানে যেমন অপূর্ব মাতৃমূর্তি তেমনি তার পাশে ঢোকার যে পথ, সেই পথেরও ইনস্টলেশন অসম্ভব সুন্দর, প্রদীপ দিয়ে একদম আলোকিত করে দেওয়ার যে প্রক্রিয়া ছিল গোটা মণ্ডপটায়, সেটা সাধারণ মানুষকে অন্তত চাক্ষুষ না হলেও তারা ভার্চুয়ালি বা ডিজিটালি দেখানোর জন্য। তোমার কাছে যেটা জানতে চাইবো, বারবার যে প্রসঙ্গটা উঠে আসছে, আর কিছুক্ষণের মধ্যে হাইকোর্টের রায় রয়েছে, সেটা নিয়ে কতটা উদ্বিগ্ন? কারণ আহিরটোলা কিন্তু বেশ ব্যস্ত পুজো মণ্ডপগুলোর মধ্যে অন্যতম, যথেষ্ট সেখানে মানুষের ভিড় হয় এবং এত সুন্দর সেখানে মণ্ডপ সজ্জা হয়েছে, কতটা উদ্বিগ্ন তারা? হ্যাঁ, সেই উদ্বেগের কথা একটু আগে শুভম আমাদের বলছিল, আমি আরও একবার উদ্বেগের কথাটা তুলতে চাইবো। তবে শুভম যেটা নিজে বলছে যে তারা খুব একটা উদ্বিগ্ন নয়, কারণ তাদের একটা বিকল্প রাস্তা তারা ইতিমধ্যে খোলা রেখেছে। এবং শুভম একটা কথা বলি, হাজার হলেও কোথাও না কোথাও যখন লাখ লাখ মানুষের পদধূলি কোনো একটি মণ্ডপে পড়ে, তখন উদ্যোক্তা বা কর্মকর্তা হিসেবে মনের মধ্যে কোথাও একটা সন্তুষ্টি জাগে। যদি সেটা এবার না জাগে, যদি সেটাকে সত্যি ভার্চুয়াল করে দিতে হয় বা দুধের স্বাদ ঘোলে মেটাতে হয়, তাহলে সুবর্ণ জয়ন্তী বর্ষে তোমরা কি কষ্ট পাবে, ব্যথা পাবে, নাকি এই পরিস্থিতিটাকে বিবেচনা করে তোমরা গোটা বিষয়টা মেনে নেবে? না, একদমই নয়, ব্যথা পাওয়া এখানে একদমই কোনো ব্যাপার নয়, কারণ মায়ের পুজো তো হচ্ছে, এটা ব্যথা পাওয়ার তো কিছু নেই। হয়তো দর্শক শূন্য থাকবে, হয়তো একটু মন খারাপ হবে, কিন্তু মন খারাপটা কিন্তু একবারে কমে যাবে কখন মাথায় রেখে
যে মানুষের কিন্তু এতে ক্ষতি হচ্ছে না, এটা মানুষের ভালো হচ্ছে। পুজো কিন্তু মানুষের ক্ষতি করার জন্য নয়, মানুষের ভালো করার জন্য। উৎসব তখনই হয় যখন মানুষেরা খুশি হয়। যে উৎসবে মানুষের খুশি হবে না সেই উৎসব কোনোদিনই পালন করা হয়। এবং তার পাশাপাশি এটাও বলবো যে যদি সত্যি আজকে কলকাতা হাইকোর্টে তুমি আমাদের সঙ্গে থাকো, তোমার সঙ্গে হাইকোর্টের রায় বেরোলে অবশ্যই কিছুক্ষণের মধ্যে হাইকোর্টের রায় এবং সেটা নিয়েই সমস্ত পুজো উদ্যোক্তারা তারা কিন্তু বেশ উদ্বিগ্ন। আমরা কোচবিহারে একবার নজর রাখি। কোচবিহারের নিউ টাউন ইউনিট, আমাদের নিউ টাউন ইউনিটের মণ্ডপ থেকে রয়েছেন আমাদের সঙ্গে সুমন কল্যাণ ভদ্র। সুমন, কি দেখছো সেখানে, কেমন হচ্ছে মণ্ডপ সজ্জা, উদ্যোক্তারা তারাই বা কি বলছেন? দেখো, করোনার থাবা যে জাকিয়ে বসেছে তা কিন্তু এক প্রকার পরিষ্কার হয়ে যায় কুচবিহারের পুজো প্যান্ডেলগুলো ঘুরতে। তবে এই মুহূর্তে আমরা রয়েছি নিউ টাউন ইউনিটে। কয়েক বছর ধরেই নিউ টাউন ইউনিট কিন্তু যথেষ্ট জমজমাট পরিস্থিতি তৈরি হয় এই পূজার দিনগুলোতে, কারণ তারা কিন্তু একটা দৃষ্টিনন্দন থিমের পুজো তারা উপহার দিয়ে থাকেন কুচবিহার তথা এই উত্তরবঙ্গবাসীকে। এবারে তাদের 52তম পূজা এবার 52তম বর্ষে পড়েছে, ফলে পুজোর প্যান্ডেলটা যদি তোমাদের একটু দেখাই তাহলে বুঝতে পারবে। মণ্ডপ দেখার আগে তোমার কাছে যেটা জানতে চাইবো সুমন, যে আর কিছুক্ষণের মধ্যে হাইকোর্টের রায় বেরোতে চলেছে এবং সেটা নিয়ে কতটা উদ্বিগ্ন রয়েছেন পুজো উদ্যোক্তারা? দেখো, আমার সঙ্গে রয়েছেন পুজো কমিটির যারা রয়েছেন, ক্লাবের যারা কর্মকর্তা, তারা তাদের কাছ থেকেই জানবো যে আজকে হাইকোর্ট রায় দিবে যে মণ্ডপে কেউ প্রবেশ করতে পারবেন বা পণ্ডকে কেউ পড়বেন না। যদি এমন কোনো রায় আসে যে মণ্ডপে কেউ প্রবেশ করতে পারবেন না, তাহলে আপনারা কতটা উদ্বিগ্ন হবেন? এটা তো একটা উদ্বিগ্নের বিষয়। তবে আমরা সব কিছুর দিক দিয়ে চিন্তাভাবনা করে এবং শহরবাসী কথা চিন্তা করে আমরা দুটো মাতৃ প্রতিমা করেছি। একটি ট্রাকে শহর এবং শহরতলি ভ্রাম্যমানে ঘুরবে, যেটা উত্তরবঙ্গে সর্বপ্রথম। সেই ঠাকুর আমরা নিয়ে পাড়ায় পাড়ায় বেরিয়ে যাব, যাতে দর্শনার্থীদের এবং বয়স্ক এবং বাচ্চাদের ক্ষেত্রে যাতে প্রতিমা দর্শন, মাকে দর্শন করা যাতে মিস না হয়, তার জন্য আমরা ট্রাকে করে বেরিয়ে যাব। আর একটা থাকবে আমাদের এই যে গ্রাম্য পরিবেশ, শহর থেকে গ্রাম কতটা দূষণমুক্ত সেই উপরে আমরা ফুটিয়ে তুলেছি এই মাতৃমণ্ডপ। এখানেও একটি প্রতিমা থাকছে। এছাড়া এবছর আমরা ভার্চুয়াল অঞ্জলি ব্যবস্থা করেছি। ভার্চুয়াল অঞ্জলি সেটা হবে মাইক সংযোগ এবং ফেসবুক লাইভ এবং কিছু লোকাল চ্যানেলের মাধ্যমে আমরা কয়েক দফায় অঞ্জলি প্রদান হবে। বাড়িতে বসে তারা ঠাকুর ঘরে বসে ভক্তরা অঞ্জলি দেবেন এবং অঞ্জলি প্রদানের পরে আমরা পাড়ায় পাড়ায় বেরিয়ে ঝুড়িতে করে সম্পূর্ণ ফুল নিয়ে এসে মায়ের চরণে দেবো, যাতে এই করোনা আবহাওয়ার মধ্যে মানুষকে বেরোতে না হয় এবং অঞ্জলি প্রদান মায়ের সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারে।